আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি দিন মোহাম্মদ আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা দেখব কিভাবে পিসির আইপি অ্যাড্রেস কাউকে আপনি বলবেন, বা কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে আপনার পিসির আইপি অ্যাড্রেস কত বা কী, আপনি কোথা থেকে বলবেন, কিভাবে বলবেন, আপনার পিসির নাম কি, বা আপনি কোথা থেকে গিয়ে পিসির নামটা বলবেন। আজকে আমরা কিভাবে এগুলো বলা যায় বা এগুলো দেখা যায় আমরা সেটা বলবো বা জানবো। আর মূল কাজে যাওয়ার আগে বলছি, আমি দিন মোহাম্মদ টিটু, ইউটিউবে গিয়ে দিন মোহাম্মদ টিটু লিখে সার্চ করলে আমার চ্যানেলটা চলে আসবে। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে ভালো লাগবে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওগুলোকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা এখন মূল কাজে যাচ্ছি। আমরা প্রথমে সিএমডি দিয়ে দেখব। স্টার্ট মেনুতে ক্লিক করলাম, আমি রানে ক্লিক করলাম, সিএমডি লিখলাম, এন্টার করলাম। এরপরে এই উইন্ডোটা আসবে, এই উইন্ডোতে আমরা লিখব আইপি কনফিগ। আইপি কনফিগ লিখে এন্টার করলে আমাদেরকে দেখাবে এই যে 172.21.40.43। তাহলে গেল এই একটা সিস্টেম। আমরা এখানে আইপি এখানে এইভাবে গিয়ে আইপি অ্যাড্রেসটা জানতে পারবো। এবার আমরা দেখব কম্পিউটার নেমটা কিভাবে জানা যায়। এই যে দিস কম্পিউটার, এই দিস কম্পিউটারের উপরে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে ক্লিক করলাম, করলেই আপনাকে দেখাবে এই যে ডিভাইস নেম, ডিভাইস নেম। এই ডিভাইস নেম মানে আপনার কম্পিউটারের নেমটা। তাহলে আমরা এখন আমরা দেখব, এখন আমরা দেখব আবার আরেকটা আইপি অ্যাড্রেস আরেক সিস্টেমে দেখা যায়। সেটা হলো এই যে মনিটরের কর্নারে ঘড়ির পাশে ছোট একটা আইকন আছে, মনিটরের মতো একটা আইকন আছে, এই আইকনটাতে ইন্টারনেট লেখা আছে, মাউস ধরলে দেখবেন লেখা আছে ইন্টারনেট অ্যাক্সেস। এখানে রাইট ক্লিক করলেন, ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এই অপশনটা আসবে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পরে এই অপশনটা আসবে, আপনি এখান থেকে এই যে ইন্টারনেট ইথারনেটে গেলেন। ইথারনেটে গিয়া এই যে নেটওয়ার্কের আইকনটা দেখলেন কানেক্টেড লেখা, এখানে ডাবল ক্লিক করলেও আপনাকে দেখাবে 172.21.40.43। আমরা আরেকটা অপশন আরেকটা ভাবেও দেখতে পারবো, আরেকভাবে আরেক সিস্টেমে দেখা যাবে। সেটা হলো এই যে সেন্স অ্যাডাপ্টার অপশন, সেন্স অ্যাডাপ্টার অপশনে ক্লিক করলেই আপনাকে এই অপশনটা দেখাবে, এই উইন্ডোটা আসবে। আপনি এই উইন্ডোতে গিয়ে ইথারনেটে রাইট ক্লিক করে স্ট্যাটাসে ক্লিক করে করলেই আপনাকে এই উইন্ডোটা দিবে। এই উইন্ডোটা দিলে আপনি ডিটেলসে ক্লিক করবেন, ডিটেলসে ক্লিক করলে আপনাকে তারপরে এই আইপি অ্যাড্রেসটা দেখাবে, IPv4 অ্যাড্রেস 172.21.40.43। তাহলে আমরা দেখলাম কিভাবে আইপি অ্যাড্রেস কাউকে বলতে হবে, বা কিভাবে আপনি কম্পিউটারের নেম কাউকে বলবেন, বা কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে কিভাবে আপনি আপনার পিসির আইপি অ্যাড্রেসটা বলবেন। তাহলে বন্ধুরা, যাবার আগে আবার বলছি, আমি দিন মোহাম্মদ টিটু, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই রাখি, আসসালামু আলাইকুম।